আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরিকায়ত সোহি বখারি শরীফের হাদিস নাম্বার ছয় হাজার নয়শো আটাত্তর কুতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ তে আবু হুরাইরা রাদি থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে ফেরেস্তাগণ আসেন এক দল রাতে এবং এক দল দিনে তারা আবার একত্রিত হয়ে আসে তারা আবার একত্রিত হয় আসরের নামাজের ও ফজর নামাজের পর তোমাদের মাঝে যারা রাতে ছিল তারা উর্দু জগতে চলে যায় তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করেন তিনি সব চাইতে বেশি জানেন তোমরা আমার বান্দাদেরকে কি হালে রেখে এসেছ তখন তারা বলে আমরা তাদের নামাজ অবস্থায় ছেড়ে এসেছি আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ নামাজরত অবস্থায় ছিল সুবহান তো রাসূল সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এটা বুঝি যে রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন এবং কি উনি জিবাইল অবশ্যই ফেরেস্তার মাধ্যমে নাজিল হয়েছে যে আল্লাহ তাল্লাহ বলেছেন যে ফেরেস্তারা দুইবার পৃথিবীতে আগমন করে দিনে এবং রাতে তো দুইবার যখন আগমন করে তারপরে ফজরের নামাজে এবং আসরের নামাজে সময় তারা ঊর্ধ্বমনে এনে আকাশে চলে যায় তো যাওয়ার সময় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ তখন আল্লাহ বলেন যে তখন ফেরেস্তারা আল্লাহকে বলেন যে আমরা তাকে নামাজ অবস্থায় রেখে এসেছি আবার আমরা যখন যাই তখন দেখি সে নামাজ পড়তেছে সোবাহানাল্লাহ তো ফেরেশতারা তারা এটাই আমাদেরকে আমরা অথচ বুঝি না আমরা অথচ বুঝতে চাই না যে নামাজ অবস্থা যখন আমরা আল্লাহতালার কাছে তারা বলে যে নামাজ অবস্থা তাকে রেখে এসলাম আবার আমরা গেলাম আবার আমরা যাইলে দেখি নামাজ অবস্থায় তারা আছে। তো এই অন্য দলে এই কথা বলে তো এর রাসুসাল্লাহ সাল্লামের এই কথা যারা আমরা এটা বুঝি যে ফেরেশতারা তারা প্রতিনিয়ত অবশ্যই প্রতিনিয়ত আমাদের কাজে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন তো আল্লাহতালা আমাদের এত ভালোবাসেন যে ফেরস্তাদেরকে বুঝতে দেন না যে আমরা আসলে দুনিয়ায় কত কিছু কত কাজ করি কত খারাপ কাজ কত কাজ করে কত কাজে নিয়োজিত থাকি অথচ আমরা সবসময় নামাজ আদায় করি এটা ফেরোস্তাদেরকে বুঝিয়েছেন তো রসুসাল্লা সাল্লামের হাদিস দ্বারা আল্লাহ আমাদের নামাজ আদায় করা তৌফিক দান করুক আমিন আমিনুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওভের ক্যাতু